বড় বাবু তো বাড়িতে আছে, বিয়াটি আর কথালা কয় নাও না, এলা তো 10টা বাজলে আপনি আপনি সবাই কামাতে হবে। কতবার কইম গে বিয়ার কথা, হ্যাঁ বিয়ার কথা কইলে তো তোমার সয় গে না, একটা কথা কি 14 বার কোয়া মন আছে? আর কতদিন কহ দি, বয়স তো হয়ে গেছে, আর বাড়িতে তো একটা বৌমার দরকার। ওটাই কথা রে, হ্যাঁ বেটা বেটি লাগ বিয়া দিয়া নাতি নাতি নাতনি মুখখান দেখিয়ে তারপরে ছেড়ে যাই, তুমি তো কথাই শুনে না কোনো। ওইটা তো মোড়ো কথা, আর বাবুক ডাকা তো ডাকা। এ বড় বাবু, বড় বাবু, এ তুই এত কানে শুনে যা। হ্যাঁ বাবা কি কমা চলো, কক কক হে মন 10টা কথা পার হয়ে যেতে যেতে যেতে। আরে কথা আর কি রে বাবু, ওই যে জেলা কথা কুশু আগত তোর বিয়ে সম্বন্ধে ওইলা কথা বাত্রা ধীর, মো বিয়ে কথা কন না তো মোর মাথা অনেক ঘাটে গেছে, ওই বিয়েটা করে পাবো না আমি কেন। নে দেখতে 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 কেন রাখান এঙ্গুর কি বিয়ার কথা কবা মন আছে, বিয়ার কথা কইলে ফুকুরেছে কেন। মই জানো না কিছু, কে গুড়ি মানাবো না মানাবো, মোক বৌমা লাগে বাস। বাড়ির বৌমা যেহেতু না আগে, আর দাদা যখন ইতি রাজি হয় না, আর কি করা যাবে, রাজি হতু করবে বিয়া সখন কম না হয় কি করে, কামে 10 দিন মাল খাবে আর করবে বিয়া। বাবা এতে শুন, এতে শুন, এতে 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 শুন শুন শুন। হ্যাঁ বাবা কহ তুই। আ কথা হতে কি দেখা বাবা, গরম হলে তো হয় না, না মানে ব্যাপারটা হচ্ছে কি, গরম ধরলে তো কোনো ব্যাপার সমাধান হয় না, তো বাবা দাদা যেহেতু ওরে রাজি হয় না, আর তোমার বাবা যেহেতু কহতেন নাতি নতুন মুখ দেখবেন, তুমি তো ভালো লাগে, মো তো রাজি হনু না, মোরও তো বেটা হিসাবে কত বউ আছে না কি কো। বিয়া তাহলে দিবা না, ঠিক আছে, মুই যদি বাড়া যদি চেংড়ি না কোনোদিন কোনোটা যদি গন্ডগোল লাগাও, আর যদি চেংড়ি পালাই আনু দায় কিন্তু বাপ মা হবেন। পালাবো না তোর বাপে ঠারো মার খাবো তুই। হ্যাঁ হয়েছে, নাঙ্গে মার দিবা আসিবার, বহুত মার দিছেন, কিন্তু ভাবে দেখেন মোর কাছে ফালা দিবা না, হ্যাঁ কাঁথালার লজিক আছে। পাগলা হয়ে গেছি পাগলা, যা ব্যাগ ব্যাগ করে দে কাজে যাম। জলের বোতল নিছু কাম যাচ্ছু। আ ওই বড় ভাই তুই কি বিয়া করিসিদ রে? হ্যাঁ করছু কেন? না না এমনি কইনু আর কি। আচ্ছা ওই বড় ভাই তুই বিয়ে করে ভালো আছিস না মন্দ? কিতা কথা শুনুমি? না না কিছু না, হাই ওই আর কি দুইজনে আসি কিছু গল্প করতে করতে যাই আর কি। হ্যাঁ তোর তো আর অন্য গল্প নেই দেখলে, খালি একলা কথা বারবার সারা, তার মানে বুঝা গেছে মালটা বিয়া করে শান্তিটা নাই। এই সারা উঠে সামনে কি রে সাল চিলকে এসে। ওই বড় ভাই এটা ধরা এটা ধরা এটা ধরা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ওই ক্লাবের টেবিলখানা তো মুই 7 লাখ টাকা রাখে আছি, দেখ তো আসে না নাই দিল না ম্যানেজটা খারাপ করে, আর মুই একটা লোক ছাড়া কুত্তি নজর রাখিম রে। হ্যাঁ জানিস কে তো মুই ব্যস্ত লোকটা, আর বাদ ছাড়, আরে মুই একটু বাইরেও যাচ্ছি একটা সাইড দেখে বুঝলো। হ্যাঁ ও তুই গাড়ি কিনব টাকা লাগে, আরে তোকে আমি কইছি ওই গুরবক তোকে আমি কইছি যে তুমি তুমি টাকা দিবা না, হ্যাঁ আর মুই যে কোনটা কোনটা টাকা আছে মুই তো নিজে জানু না রে। হ্যাঁ আরে ও আরে শুন না মুই একটু বাইরে যাচ্ছি একটা সাইড দেখিবা, আরে বেকার টাকা বসা থুয়া তো কোনো লাভ নাই না, টাকাটা তো খাটবা লাগে বেকার পচে যাচ্ছে না টাকা, আর বাড়িতে কইস তো যে বাড়ি যাইতে মোর কিছুদিন লেট হবে বুঝলো, আরে মোক পাসপোর্ট ভিজা বেনা সৌদি আরব যাওয়া লাগবে তো। আরে শুন না, আরে তুই কই না বাড়ি দেখো মোক বিয়া দিবা তা না উঠে পড়ে লাগিয়েছি বুঝলো।
আরে কই না আরে মোর যা জানক বিয়া হবে না মুই ভাবে যে বিয়ার আগত ওই মোর যা মাই হবে না ওর তানে মুই আগত হবে নাই করে কম করে অল্প স্বল্প পঁচাত্তর কিলো মুই সোনা নিয়ে আসি আরে উঠে না মানে সোনা দানার দাম একটু কম পাওয়া যাচ্ছে এই হচ্ছে ব্যাপারটা আর কি আরে শুন না মুই একটু প্লট দেখে দেখে নেব বুঝলো কাজ করছো ঠিক আছে রাখ হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো কিন্তু মুই তো চিনু না তো তোকে হ্যালো কোয়ার মোর কোনো তো উদ্দেশ্য হয় না তাই না না মানে মোর একটা বান্ধবী আসবে তো কলেজ আমার কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আসু তো বোরিং লাগেছে ওই জন্য তোর নগর কথা কব আসিনি অবশ্যই কোনো ব্যাপার না তাহলে তুমি করে কথা বলতে পারি তো নাকি কোনো অসুবিধা নাই তো ও তুমি করে না কোনো সমস্যা নাই তো বাড়ি কোথায় তোমার এই যে কথা শুরুতে একটা সমস্যার কথা বলে দিলে না তুমি মানে আর বাড়ি কথা কি আর বলবো বাড়িতে কোথায় কোথায় আছে এই ধরো দুবাই নাগাল্যান্ড কলকাতা তেলেঙ্গু একবার বহুত জায়গায় বিশতলা ত্রিশতলা বিল্ডিং আছে আমার আরও যে কোথায় কোথায় কত কত বাড়ি আছে আমি তো নিজেই চিনি না আচ্ছা ভালো ভালো তখন কোন জায়গায় আর কোথাকার বাড়িতে থাকেন তো বাড়ি মানে মানে আমি কোনো বাড়িতে কোনো জায়গায় কোনো বিল্ডিংয়ে থাকতে পারি না বুঝলেন তো মানে আমরা হচ্ছে কোটিপতি লোক না মানে কোনো দিন আমাদের বিজনেসের এত চাপ থাকে যে আমাদের প্ল্যানের মধ্যে দিন রাত চলে যায় বুঝলাম এখন বিজনেসম্যানগুলোর অনেক চাপ থাকে না তোমার তো মনে হয় সরকারকে ট্যাক্স দিতে দিতে তোমার টাকা চলে আরে কিসের ট্যাক্স সরকারই আমার উল্টা আমার কাছ থেকে টাকা নিয়ে বসে আছে ওরাই আমার কাছ থেকে টাকা নেয় উল্টা ওরা আমার কোটি কোটি টাকা সুদ দেয় আমাকে মাসে মাসে তাই বলি সরকার তো টাকা কই পায় এই বেটা কি করছে তুই এটা আমার তুই বলে কাজে যাই লোকটা কি কাকু তোমার ছেলে নাকি হ্যাঁ তো কি আমার ছেলে কি কিছু কইছে নাকি তাই বলে তো বড় বড় কথা কেন বলে কোটি কোটি টাকা আছে কোথায় কোথায় বাড়ি আছে সেটা নিজেও জানে না কোটি কোটি বাড়ি আছে আর নিজে জানে না আর ঠিক ওর বাবা চিনি